মুর্শিদাবাদের ইতিহাসের কথা বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে হাজার দুয়ারি, কাটরা মসজিদ, ইমামবাড়া কিংবা কাঠগোলা বাগান। এছাড়াও মুর্শিদাবাদে রয়েছে একাধিক ঐতিহাসিক স্থাপনা, রয়েছে বেশ কিছু রাজবাড়ি এবং তাদের ইতিহাস। এরকমই একটি রাজবাড়ি আজকে আমরা ঘুরে দেখব, নাম তার কাশিমবাজার ছোট রাজবাড়ি বা রয় রাজবাড়ি। মুঘল মসনদে তখন সম্রাট ঔরঙ্গজেব বিরাজমান। সুবে বাংলা অর্থাৎ বাংলা, বিহার এবং উড়িষ্যার রাজস্ব আদায়ের কাজ দিল্লি থেকে সামলানো কোনো মতে আর সম্ভবপর হয়ে উঠছে না। তাই উপায় না পেয়ে মুর্শিদ কুলি খাঁকে বাংলায় দেওয়ান পদে নিযুক্ত করেন সম্রাট ঔরঙ্গজেব। এরপরেই কার্যত ভোল পাল্টে যেতে থাকে মুর্শিদাবাদের। নবাবের আদেশে 1704 সালে বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী বাংলাদেশের ঢাকা থেকে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদে। দেওয়ান মুর্শিদ কুলি খাঁ তখন রীতিমতো জাঁকিয়ে রাজত্ব করছেন বাংলায়। খুব স্বাভাবিকভাবেই বাংলার রাজধানী যে স্থানে, সেই স্থানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঘাঁটি গড়ে উঠবেই। ঠিক সেই কারণেই পরবর্তী সময় এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কেন্দ্র করে পরাধীন বাংলায় জন্ম নিতে থাকে একের পর এক জমিদার বংশগুলি, যারা আবার পরে আত্মপ্রকাশ করতে থাকে রাজবংশ হিসাবে। জেনে নেওয়া যাক মুর্শিদাবাদের কোলে অবস্থিত কাশিমবাজারের তেমনই দুটি রাজ পরিবারের কাহিনী, যাদের গড়ে ওঠার পেছনে সম্পূর্ণরূপে কোম্পানির অবদান ছিল। তবে আজকের পর্বে কাশিমবাজার ছোট রাজবাড়ি বা রয় রাজবাড়ি নিয়ে আমরা আলোচনা করব। প্রশ্ন উঠতেই পারে, গোটা মুর্শিদাবাদ পড়ে থাকতে কাশিমবাজারে কেন গড়ে উঠল এই দুটি রাজবাড়ি? 1700 আগে কাশিমবাজারের ইতিহাস ঠিক জানা যায় না, তবে এটুকু কথা জানা যায় শহর মুর্শিদাবাদ গড়ে ওঠার অনেক আগে থেকেই বাংলায় এই কাশিমবাজার অঞ্চলে বেশ গুরুত্ব ছিল বাণিজ্যকে কেন্দ্র করে। শোনা যায় ইউরোপীয় বণিকেরা সর্বপ্রথম তাদের বাণিজ্যকুটি স্থাপন করেছিল এই শহরেই। সরস্বতী নদীর মুখ বুজে গিয়ে সপ্তগ্রামের পতন ঘটার পরেই কাশিমবাজার ইউরোপিয়ানদের অন্যতম বাণিজ্য কেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করে, এবং সেই সময় থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ এবং ফরাসিরা নিজেদের বাণিজ্যিক সুবিধার্থে এই অঞ্চলে তাদের কুঠিগুলি নির্মাণ করে। 1658 থেকে 1659, এই এক বছরের মধ্যেই ইংরেজরা কাশিমবাজার অঞ্চলে তাদের দুটি কুঠি নির্মাণ করেছিল। এরপরে মুর্শিদাবাদ বাংলার রাজধানী হিসাবে স্থান পেলে অর্থনৈতিক দিকটির পাশাপাশি এ অঞ্চল ক্রমশ রাজনৈতিক পরিসরেও গুরুত্ব অর্জন করে। এবার আসা যাক রাজবাড়ি প্রসঙ্গে। এই শহরে বর্তমানে যে দুটি রাজবাড়ি অবস্থান করছে সেই দুটি কাশিমবাজার রাজবাড়ি নামে পরিচিত। তবে বোঝার সুবিধার্থে, পুরনো রাজবাড়িটি পরিচিত বড় রাজবাড়ি বা শ্রীপুর প্যালেস নামে এবং অন্যটি পরিচিত ছোট রাজবাড়ি হিসাবে। তবে বড় কিংবা ছোট রাজবাড়িগুলোর নাম শুনে কিন্তু একদম ভাববেন না যে এদের ইতিহাস কিংবা মালিকানা একই। দুই রাজবাড়ি গড়ে ওঠার পেছনে রয়েছে সম্পূর্ণ ভিন্ন দুটি গল্প। আজকের পর্বে ছোট রাজবাড়ির গল্প। কাশিমবাজার ছোট রাজবাড়ির রাজ পরিবারের সদস্যদের মূলত আদিবাস ছিল তৎকালীন সময়ে মুর্শিদাবাদের ভগবানগোলার ফিরোজপুর নামে এক বন্দর নগর অঞ্চলে। সেই সময় তারা মূলত রেশম, মশলা, মসলিন, শাড়ির রপ্তানি করে থাকতেন। বাংলার দায়িত্বে তখন রয়েছেন নবাব আলীবর্দী খাঁ, এবং এই সময়ে একের পর এক বর্গী হানায় ব্যবসায় চরম ক্ষতির সম্মুখীন হন অযোধ্যা রাম রায়। ব্যবসায় ক্ষতি হওয়ার কারণে অযোধ্যা রাম রায় তার পরিবার নিয়ে চলে আসেন এই কাশিমবাজার অঞ্চলে। একদিকে পুরাতন প্রথা মেনেই চলতে থাকে রেশম ব্যবসা, আবার অন্যদিকে দীনবন্ধু রায় ইংরেজদের রেশম কুঠিতে নিযুক্ত হন দেওয়ানি রূপে। এরপর 1740 সালে দীনবন্ধু রায় এই রাজবাড়ির কিছু ঘর এবং ঠাকুর দালানটি স্থাপন করেন। এই সময় কাশিমবাজার রাজবাড়ির প্রসাদ যে খুব বেশি ছিল তেমনটা কিন্তু নয়। লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তন করলে রায় পরিবার ব্যবসা বৃত্তি ছেড়ে পাকাপাকিভাবে জমিদার বংশে রূপান্তরিত হয়। আজ রাজাও নেই, রাজত্ব অতীত, কিন্তু রায় পরিবার অতি যত্নের সঙ্গে তাদের পৈতৃক ভিটেখানি আগলে রেখেছে। বর্তমানে এই রাজপরিবারের সদস্যরা কলকাতার বাসিন্দা। বছরে একবার দুর্গাপুজোর সময় তারা এই কাশিমবাজার ছোট রাজবাড়িতে আসেন। বর্তমানে কাশিমবাজার ছোট রাজবাড়ির একটি অংশ খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য। অনেকটা সময় পেরিয়ে গেলেও এই প্রাসাদটি কিন্তু স্বমহিমায় আজও বিরাজমান। পুরনো দিনের রাজরাজড়ার আমলের সব জিনিস দিয়ে প্রাসাদের ভেতরে স্থাপিত হয়েছে একটি মিউজিয়াম। বাঙালির রসনা তৃপ্তির কথা মাথায় রেখে একটি রেস্তোরাঁর ব্যবস্থাও করেছে রায় পরিবার।
রাজবাড়ির ঐতিহ্যকে বজায় রেখে কাসার, থালা, গেলাস, নানা স্বাদের খাবারগুলি পরিবেশন করা হয়ে থাকে। এছাড়াও বাঙালির ঐতিহ্যপূর্ণ সব আইটেমদের সাজানো হয়েছে রাজভোগ নামে বিশেষ একটি থালি। গেস্ট হাউসের প্রতিটি ঘরে যেমন রয়েছে আধুনিকতার ছোঁয়া, তেমনি উঁচু উঁচু পালঙ্ক কিংবা ছাদ থেকে ঝুলন্ত বিশালাকার সব ঝাড়বাতি আপনাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দেবে আপনি আজ রাজ অতিথি। আধুনিকতার মোড়কে ইতিহাসকে অতি যত্নে বেঁধে রাখার অপরূপ চেষ্টা এই ছোট রাজবাড়িকে মুর্শিদাবাদের অন্যতম আকর্ষণীয় স্থান করে তুলেছে। তো বন্ধুরা, আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।